أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি শহীদ মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ তো ইনকাম ট্যাক্স হেড লিগাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স কনসালটেন্ট আমি আমার বাসার সাথে চেম্বারে বসে আছি তো লকডাউনের কারণে হচ্ছে এখন মানে যে কঠোর লকডাউনের কারণে এখন তো ট্যাক্সের সময় আসছে আমরা ট্যাক্সের কাজ করবো আর কি তারা ট্যাক্সের ট্যাক্স লয়ার আর কি প্রকোপের কারণে মৃত্যুর হার দিন দিন বাড়তেছে আর কি তো তারপরে তো বাঁচতে হবে, বাঁচার জন্য তো জীবিকার দরকার আর কি, আয় দরকার, টাকা জিনিসপত্র কিনে খেতে হবে তো সোজা কথা আর কি। তো সকাল থেকে চেম্বারে বসে আছি, বাইরে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে ওই পাঁচতলা থাকলেও জানাল দেখতে যেন মাছি চলে আসে আর কি। তো আমি মাছি এখন সহ্য করতে পারি না, কারণ মাছির যে নেচার আর কি, সে হচ্ছে সব জায়গায় বসে বসে বসে, যদি একটা খাবার মধ্যে বসলো, একটা বুয়ের মধ্যে বসলো, আপনার মাথায় বসে ফেলায় শেষ, আমার না কথাই নামাজ হবে না, আপনার পবিত্রতা নষ্ট হবে। আল্লাহ আমাদের ঈমান রক্ষা করুন, পবিত্রতা রক্ষা করুন। এই সকাল থেকে পর্যন্ত আমি এই মাছের বিরুদ্ধে চারটা মাছি মারছি। তো কাজ আছে, তো এখন করোনার কারণে কাজ করে লাভ পাচ্ছি না, যেহেতু পেমেন্ট হচ্ছে না। তো ওই মাছি মারা কেরানির মতো বসে আছে, তো মাছি মারলাম আর কি, চারটা মাছি মারছি আর কি। তো তারপরও আমাদের কাজ চালিয়ে যেতে হবে, যেহেতু এই পেশায় আছি, হচ্ছে তাই অনলাইনে আসলাম, অনলাইনে প্রায় আসি আমি। আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সোনা নদী টিভি ওখানে পাবেন, ট্যাক্স অ্যান্ড বা নিউজ টিভি চ্যানেল ওখানে পাবেন, তথ্য পাবেন আর কি। তো আজকে হচ্ছে এই বিষয় নিয়ে একবার আলোচনা করছিলাম, মাঝখানে মনে করছিলাম যে এবার যে আইনে যেগুলো সংশোধনী আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং বিগত বছরে যে ট্যাক্সের যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী যেগুলো ছিল তার সাথে একটা কম্পেয়ার করে আপনাদেরকে একটা একটা চিত্র তুলে ধরার চেষ্টা ছিল আমার। তো মাঝখানে আমার ভাবি আর কি অসুস্থ হয়ে গেছিলো আর কি, আমার কাকা হসপিটালে ছিল আর কি। তো এখানে সময় দেওয়ার কারণেই আর কি বিরতি আসছে, তারপরে আমি হাসপাতালে গেছিলাম, হাসপাতালের নিচে বসছিলাম, রোগীর কাছে যাই না। তো আমার হাতেই আর কি হচ্ছে আলী আর কি, সে তার মায়ের কাছে গেছে। তো মানুষ হচ্ছে করোনা আক্রান্ত মা বাপের অর্থে ছিল, সেবা না করে চলে যায়, পালাই যায়। তো আমার হাতে যে হচ্ছে শিশু আর কি, শিশুগুলোকে এখনও শিশুগুলো 12 বছর পার হয়েছে, এবার এখন হচ্ছে মানে এসএসসি পরীক্ষা দিবে আর কি। তো 12 বছর পর্যন্ত যদি শিশু হয় তাহলে তার শিশুরিয়াটা চলে গেছে আর কি, আর যদি 14-15 বছর হয় তাহলে শিশু থাকবে আর কি। তো যাই হোক, আজকে আমরা ওই যে মানে আইকন নির্দেশিকা থেকেই আর কি পড়বো আর কি, এটা পড়ে একটু আমরা একটু আরও নিজেরা নিজেরা আলোচনা করার চেষ্টা করব, যে মানে এটা হচ্ছে সাধারণ জ্ঞাতব্য বিষয় আর কি। তো এটা হচ্ছে ট্যাক্সের সাধারণ জ্ঞাতব্য বিষয়, আবার নতুন করে শুরু করতেছি আর কি। তো এই আলোচনাটা প্রত্যেকদিন প্রায় 2 ঘন্টা করে 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 প্রায় নির্দেশিকা এগুলো আমরা সেরে ফেলব, তারপর অন্যান্য আইনের বিশ্লেষণগুলো করবো আর কি। তো আমি এই যে নাজমুল হোসেন মাহমুদের সামনে আমার কম্পিউটার নিয়ে বসে আছি এখানে থেকে, আর যেহেতু এখন একটু মৃতবায়ী হয়ে গেছি, মনে করছিলাম প্রিন্ট করে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রিন্ট করে একবার করছিলাম, তো ওই ওই হাসপাতালে যাওয়ার কারণে ডকুমেন্টগুলো মিস হয়ে গেছে। তো এখন হচ্ছে একদম ডাইরেক্ট কম্পিউটার থেকে দেখে থেকেই আপনাদেরকে বলবো আর কি। তো আমরা যেটা ওই যে নির্দেশিকা যেটা আমরা এনবিআর থেকে দিয়েছি আর কি, আইকন নির্দেশিকা হচ্ছে 2021 আর 2020-এর, এখানে লেখা আছে ব্যক্তি শ্রেণীর করদাতা রিটার্ন পূরণ ও কর পরিপালন নির্দেশিকা। তো এখানে আয়কর নির্দেশিকা 2021-22, এটা হচ্ছে করদাতা রিটার্ন পূরণ ও কর পরিপালন নির্দেশিকা। আমরা এখন হচ্ছে আমরা আলোচনায় যাবো আর কি, তো আরও
আলোচনা হচ্ছে ওই যেটা সাধারণ জ্ঞাতব্য বিষয় আর কি। তো আয়কর কর্তৃপক্ষ নিকট করদাতার বার্ষিক আয় ব্যয় এবং হচ্ছে সম্পদের তথ্যগুলি নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। মানে আয়কর রিটার্নটা হচ্ছে একটা প্রেসক্রাইব ফর্ম, যেটা হচ্ছে ওই আয়কর মানে এনডিএতে যেটা নির্ধারণ করা হয়েছে যে আপনি আপনার আয় কীভাবে ঘোষণা করবেন একটা নির্দিষ্ট ফর্মে, তারপর ব্যয় একটা নির্দিষ্ট ফর্মে আইটি 10 ডাবল বিতে, তারপর আইটি 10B আছে, তারপরে যেটা সম্পদের বিবরণ দিয়ে দেবেন, আর হচ্ছে যেটা ইনকাম স্টেটমেন্টের আয় পেয়েছেন মানে যে বছরের বছরের হচ্ছে আয়ের একটা স্টেটমেন্ট আছে ওখান থেকে, এর সাথে আপনার সাবসিডিও দিতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যেগুলো জরুরি কাগজপত্র আর কি, যেগুলো যে দলিলগুলো হচ্ছে আপনার আয়কে হচ্ছে মানে আপনার করবে ট্রেস করবে বা সাপোর্ট করবে বা এটা হচ্ছে আয়ের ব্যাখ্যাটা দিবে, সেই সাপোর্টিং কাগজগুলো ডকুমেন্টগুলো দিবেন যেগুলো দলিল আকারে, আবার আপনার ডকুমেন্টেশনও দিতে পারেন আর কি। তো ডকুমেন্ট আর ডকুমেন্টেশনের মধ্যে পার্থক্য আছে, ডকুমেন্ট হচ্ছে একটা পুরো দলিল আর কি, ডকুমেন্টেশন আপনি ডকুমেন্ট থেকে ডকুমেন্টেশন করতে পারেন। যখন আমি আয়কর রিটার্নটা করবো তখন একটা একটা ডকুমেন্টেশন হচ্ছে আর কি, যখন আয়কর রিটার্নটা একদম স্বীকৃতি হয়ে যাবে আর কি, যখন অ্যাসেসমেন্ট হয়ে যাবে আপনার যদি প্রুফ হয়ে যায় তখন ওটা একটা ডকুমেন্ট হয়ে যাবে, মানে একটা পুরো দলিল হয়ে যাবে। তো আমরা দলিলের ভিত্তিতে আর কি এই আয়কর রিটার্ন তৈরি করবো, মানে ডকুমেন্টেশন করবো। এটার এই আয়কর রিটার্নটা হচ্ছে এক ধরনের ডকুমেন্টেশন। তো আয়কর রিটার্ন ফর্মের কাঠামো আয়কর ওই বিধি দ্বারা নির্ধারিত করা আছে, যেটা আমি একটু আগে বললাম আর কি। তো আয়কর অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে আয়কর রিটার্নে দাবি করতে সেটা আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন হচ্ছে আয়কর রিটার্ন কারা দাখিল করবে। তো এবারে নির্দেশিকা যেটা আছে এটা আমরা একটু পড়ে ফেলি, পরে আমরা পরবর্তী আলোচনায় বিগত বছরে কী ছিল আর এটার মধ্যে কী তফাৎ ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো আয়কর রিটার্ন কারা দাখিল করবেন সে সম্বন্ধে এখানে বলা আছে যে কারা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদেরকে আবার দুইভাবে চিহ্নিত করছেন, সেটা হচ্ছে যাদের করযোগ্য আয় রয়েছে আর হচ্ছে যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। দুই ধরনের, একজন হচ্ছে যে ট্যাক্স দেওয়ার মতো ক্ষমতা আছে, ট্যাক্স দেওয়ার মতো আয় আছে, আর একজন হচ্ছে মানে কাজের প্রয়োজনে মানে যাদেরকে যাদের আবশ্যিক রিটার্ন দাখিল করতে হবে। তো অনেকে হচ্ছে আবশ্যিক যারা রিটার্ন, যেমন তারা অনেকে দলিল ক্রয়ের জন্য আয়কর মানে ইটি নিয়েছে আর কি, আয়কর ট্যাক্সের ইন্ডিকেশন নাম্বার নিয়েছে, তাদেরকে আবশ্যিকভাবে দাখিল করতে হবে যারা যেভাবে। তো আমরা পরবর্তীতে আলোচনা যাই আর কি। তো করযোগ আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে সেটা এখানে আলোচনা করা হয়েছে, কোনো ব্যক্তি করদাতার ইন্ডিভিজুয়াল আয় যদি বছরে 3 লাখ টাকার বেশি হয় এদেরকে হচ্ছে রিটার্ন দাখিল করতে হবে। আর তৃতীয় লিঙ্গের হচ্ছে করদাতা মহিলা, আর 65 বছর বা তদূর্ধ্ব বয়সের হচ্ছে করদাতার আয় যদি বছরে 3,50,000 টাকা বেশি হয়। তো এখানে একটা থাকে, এটা আমি পরে আলোচনা করব। এরপরে লেখা আছে হচ্ছে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে 4,75,000 টাকার বেশি হয়। আবার বলছে যে প্রতিবন্ধী করদাতার আয় যদি হচ্ছে 4,50,000 টাকার বেশি হয় তাহলে তাদেরকে হচ্ছে আয়কর রিটার্ন দাখিল করতে হবে আর কি। এবার হচ্ছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে আর কি। তো এখানে আবশ্যিকভাবে যাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে তাদেরগুলা আপনারা যে বিগত বছরে যারা যে ক্যাটাগরির মধ্যে ছিলেন আপনারা নিজেরা নিজেই কম্পেয়ার করে নেবেন আর কি, আমার বলার সাথে সাথে আর কি, তারপর আমি আপনাদেরকে পরে একটু কম্পেয়ার করে দেবো। সেটা হচ্ছে যিনি হচ্ছে 12 ডিজিটের হচ্ছে টি আইন গ্রহণ করেছে, করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করেছে করলে আর কি করলে করেছে বা করলে আচ্ছা, তারপরে আয় বছরের পূর্ববর্তী 3 বছর যে কোনো করদাতার হচ্ছে কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে। এখানে হচ্ছে আয় বছরের পূর্ববর্তী 3 বছরে যে কোনো করদাতার কর নির্ধারণ হয়ে থাকে, মানে হচ্ছে আপনি কোনোখানে সাপ্লাই টাপ্লাই দিয়েছেন, হ্যান্ডলাই দিয়েছেন, মানে অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখছে, কিংবা আপনি হচ্ছে আপনার এর আগে আপনার যে রিটার্ন 3 বছর রিটার্ন জমা দিয়েছেন, হ্যাঁ, তারপরে গ্র্যাজুয়েলি যদি আসে তখন দেখছে যে আপনার
করযোগ্য আয় হয়েছে তখন আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এইটার সম্বন্ধে আরও পরিষ্কার আপনাদেরকে আবার পরে আমি আলোচনা বলবো, এখন একটুকু থাকুক। এরপরে যেটা বলা হচ্ছে, করদাতা যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক বা শেয়ার হোল্ডার, এমপ্লয়ি হন, কারণ হচ্ছে আপনাকে যখন আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা শেয়ার হোল্ডার পরিচালক হতে যাবেন, কোম্পানির পরিচালক, তখন আপনি কিন্তু এই টিনের সনদপত্র নিতে হবে আর কি, মানে এটা আইডেন্টিফিকেশন নাম্বার নিতে হবে, আর ওই গ্র্যাজুয়ালি এটা চলে আসে আর কি। এটা একটা কনসিকোয়েন্স, মানে একটা সূত্র, মানে এটা লিঙ্কিং। আবার বলছে করদাতা যদি কোনো ফার্মে অংশীদার হন, এটা অংশীদার হলো ওটাকে ট্যাক্সের কাগজপত্র আগেই সাবমিট করে অংশীদারের যে আপনার যদি কোনো ট্রেড লাইসেন্স নিতে হয়, কোনো যে জয়েন্ট ইনভেস্টর কোম্পানি যদি রেজিস্ট্রেশন করতে হয়, তখন তার কিন্তু যেগুলো জরুরি প্রয়োজনীয় কাগজ যেগুলো রিক্রুটমেন্টের অনুযায়ী কিন্তু এগুলো থাকে, তো ওই সূত্র অনুযায়ী তাকে এই অংশীদার হলে, ফার্মের অংশীদার হলে তাকে আয়কর রিটার্ন দিতে হবে। করদাতা যদি সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিট বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী হয়ে আয় বছরে যে কোনো সময় হচ্ছে 16,000 টাকা বা তদন্ত পরিমাণ মূল বেতন আহরণ করে থাকে, এখানে বেসিক স্যালারিটা দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 16,000 টাকা, তদন্ত 16,000-এর উপরে পরিমাণ হলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো ব্যবসায়ী বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা, মানে যে নামে অভিহিত হোক না কেন, বেতন ভুল কর্মী যদি হয়, মানে সেই যদি হচ্ছে অনানিয়ম পায়। তারপরে আবার বলা হচ্ছে করদাতার আয়, আচ্ছা করদাতার আয়কর অব্যাহতিপ্রাপ্ত বা রাষ্ট্রীয় হয়ে করযোগ্য হয়ে থাকলে তাকে আয়কর দিতে হবে, ওই যে করদাতার আয় যদি কোনো তার কোনো ইনভেস্টমেন্টের কারণে আর কি যে কর অব্যাহতিপ্রাপ্ত হয়ে থাকে বা রাষ্ট্রীয় হয়ে থাকে, বা কোনো ইনভেস্টমেন্টের কারণে কোনো হচ্ছে এইভাবে হলেও পাওয়া যায়, অল্প করে পড়ি, তারপরে অব্যাহতিপ্রাপ্ত বা রাষ্ট্রীয় হয়ে হারে করযোগ্য হয়ে থাকে, তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আবার করদাতা যদি মোটর গাড়ির মালিক হন, মোটর গাড়ি বলতে জিপ, মাইক্রোবাসকে বোঝাবে। আবার বলছে করদাতা যদি কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে, কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করে, তারপরে করদাতা যদি হচ্ছে মূল সংযোজন কর আইনের অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ হয়ে থাকে, সদস্যপদ থাকে, করদাতা যদি চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হন, তারপরে হচ্ছে করদাতা যদি আয়কর পেশাজীবী বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হন, করদাতা যদি কোনো বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার হচ্ছে সদস্য হন, আবার বলছে করদাতা যদি কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন কোনো পদে বা সাংসদ সদস্য পদে প্রার্থী হন, তারপরে বলছে করদাতা যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণ করেন, করদাতা যদি কোনো কোম্পানি বা কোনো গ্রুপ অফ কোম্পানি পরিচালক পর্ষদে থাকেন, আবার বলছে করদাতা যদি মোটরযান, স্পেস স্থান, বাসস্থান বা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার্ড ইকোনমিক একটি ভিজিটেড অংশগ্রহণ করেন, করদাতা যদি লাইসেন্সধারী অস্ত্রের মালিক হন, সঞ্চয়পত্র ক্রয়ের মোট বিনিয়োগ 2 লক্ষ টাকা অতিক্রম করে করলে আর কি, সঞ্চয়পত্র 2 লক্ষ টাকার বেশি কিনলে আর কি, 2 লক্ষ টাকার অধিক পোস্টাল সঞ্চয় হিসাব খুলতে এটাও লাগবে, সমবায় সমিতি রেজিস্ট্রেশনে তারপর যে আপনার যে আয়কর কাগজপত্রগুলো জন্য দাখিল করতে হবে এবং এগুলো সনদ দলিল থাকতে হবে আর কি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে হবে, তারপরে ইয়ার থাকতে হবে, মানে আয়কর হচ্ছে ট্যাক্স ক্লিয়ার সার্টিফিকেট থাকতে হবে আর কি, তো ওইটা যখন থাকবে পরবর্তীতে তো আপনাকে আয়কর রিটার্ন জমা দিতেই হবে, যেহেতু ওই প্রসেসটা একটা পড়ে আসছে আর কি, ইডি নিয়েছেন, ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন, এরপরে
ওই তো ইটিন নেওয়ার পরে দেখেন সময় সময় রেজিস্ট্রেশনটা আবেদন করছেন, তারপরে এখন দেখুন যেহেতু আপনার আবেদন হয়ে গেছে, আপনি একজন সময় সমিতির একজন পরিচালক বা হচ্ছে সদস্য, যেহেতু আপনাদের রিটার্ন দাখিল করতে হবে। তবে নিম্নরূপ ব্যক্তি করদাতাতে রিটার্ন দাখিল করতে হবে না, এটা খুব গুরুত্ব বিষয় আর কি। অনেকে বলে যে আমি ইটিন নিলেই কি আমাকে রিটার্ন দাখিল করতে হবে, এটা অনেকে প্রশ্ন করে আর কি, আমাদেরকে এসে প্রশ্ন করে, তো তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কি। তবে নিম্নলিখিত নিম্নরূপ হচ্ছে করদাতাদের রিটার্ন দাখিল করতে হবে না, বাংলাদেশ হচ্ছে ফিক্সড বেসড ইন, বাংলাদেশে হচ্ছে ফিক্সড বেস নেই এমন ও অনিবাসীকে, যারা হচ্ছে মানে 182 দিন যারা বাংলাদেশে থাকে না আর কি বছরে, তাদেরকে তাদের হচ্ছে ফিক্সড বেস নেই আর কি, যারা অনিবাসী তারা যাদের বাংলাদেশে অবস্থান 182 দিনের কম আর কি, বাংলাদেশে ফিক্সড বেসড নেই এমন অনিবাসীকে, এটা সম্বন্ধে আমি একসময় আপনাদের সাথে কাদের কাদের ফিক্সড বেসড নেই এটা সম্বন্ধে আমরা আলোচনা করে আপনাদের পরিষ্কার করে দেবো, কারণ আমরা কেন নেই কেন নেই এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে হচ্ছে কেন প্রশ্নটা কিন্তু আপনাকে আপনার কনফিডেন্সকে মানে আপনার হচ্ছে কনসেপ্টটাকে মানে আপনার ধারণাকে ব্যক্ত করে দেবে। তো জমি বিক্রয়ের জন্য 12 ডিজিটের টি আইন গ্রহণ করেছেন কিন্তু পর্যাপ্ত আইনি, অনেক সময় হচ্ছে আপনার বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, জমি কেনা বেচা করবো তার কাছে অর্থ নাই, কিন্তু ফ্যামিলি সাপোর্টে সে জমি কিনবে আর কি, তখন তাকে 12 ডিজিটের টি আইন নিতে হয় আর কি। তো এখন সে নিয়েছে তার তো আয় নাই, তো এই ক্ষেত্রে তাদের সম্বন্ধে একটু এনবিআরতে কনসিডার করা আছে যে জমি বিক্রয়ের জন্য ক্রয়ের জন্য দেয় বিক্রয়ের জন্য অনেকে ওই যে অংশীদার হয়ে থাকে, পারিশ্রমিক অংশীদার হয়েছে, এখন বিক্রি করতে গেলে তো এভাবে তখন তাকে 12 ডিজিটের টি আইন নিতে হবে আর কি। এখানে বিক্রয়ের কথাটাই আছে, এখন পেতে হবে ক্রয়ে, তাহলে তো সামর্থ্য থাকতে হবে আর কি, মেলা তো ক্রয় করতে হয় না, অনেক সময় আছে সামর্থ্য না থাকলে বড় ভাইয়ের অর্থে অনেক সময় কিনা হয় আর কি, ছোট ভাই বড় ভাইয়ের অর্থে কিনে আর কি, ওই বড় ভাইয়ের একটা কন্ট্রিবিউশন থাকে ছোট ভাইয়ের প্রতি আর কি। তো এখানে জমি বিক্রয়ের জন্য 12 ডিজিটের টি আইন গ্রহণ করেছেন কিন্তু পর্যাপ্ত আয় নেই, আবার হচ্ছে ক্রেডিট কার্ডের জন্য 12 ডিজিটের টি আইন গ্রহণ করেছেন কিন্তু পর্যাপ্ত আয় নেই। তো অনেকে স্টুডেন্ট থাকে, তাদের হচ্ছে পড়াশোনার জন্য লাগে, ক্রেডিট কার্ডের একটা লোন পায় আর কি স্টুডেন্ট, ব্যাঙ্ক ফ্যাসিলিটির জন্য অনেকে আয় না থাকলেও কারো সাপোর্টে থার্ড পার্টির সাপোর্টে ওরা একটা ক্রেডিট কার্ড ওপেন করতে পারে আর কি ফ্যামিলি সাপোর্টে, তখন তাদের একটা 12 ডিজিটের টি আইন নিতে হয় আর কি, তো তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। তো এখন বলা হচ্ছে যে রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যাবে আর কি, তো অনেক সময় ক্লায়েন্ট আমাদের এসে বলে যে একটা রিটার্ন ফর্ম আমরাও কালেক্ট করে রাখি, আমরা মানে আমরা যেগুলো আসলে আয়কর রিটার্ন ফর্মটা এটা ফ্রি পাওয়ার কথা, এটা এনবিআর হচ্ছে পদকপুর ছাপায়, এটা সার্কেলকে দেয়, সার্কেল হচ্ছে আমাদেরকে দেওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে লোকাল মার্কেটে বিক্রি হয় আর কি, আমাদের হচ্ছে ইন্ডিয়ানের আশেপাশে ছোটো ছোটো দোকান আছে, অনেক বুক স্টোর আছে, তারা এগুলো বিক্রি করে আর কি। তো এখানে ওরা দেখে নেয়, তো ওরা বলছে অফিসে পাওয়া যায়, কিন্তু আপনি অফিসে গেলে দেখবেন আপনি ওরা নাই বলবেন, তো অফিসে পাওয়া যায় এটা অফিসে পাওয়া যায় এটাই কথাটা হচ্ছে আমাদেরকে একদম পরিপূর্ণভাবে দিয়ে প্রমাণ করে বুঝতে হবে, বুঝাতে হবে যে অফিসে পাওয়া যায়। তো এখানে দেখুন লেখা আছে অফিসে পাওয়া যায়, সকল আয়কর অফিসে আয়কর রিটার্ন পাওয়া যায়, একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফর্ম সংগ্রহ করতে পারবে, যাতে রাজস্ব বোর্ড ওয়েবসাইটে গেলেও এটা হচ্ছে এটা একটা আছে এনবিআর গভর্নমেন্ট বিডি ফর্ম ইনকাম ট্যাক্স অ্যান্ড রিটার্ন ফর্ম ডাউনলোড করে ওখানে ফর্ম আছে আর কি, ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা রিটার্ন দাখিলের সময় আর কি, তো করদাতাকে ট্যাক্স ডে এর মধ্যে হচ্ছে ট্যাক্স ডে হচ্ছে ওই রিটার্ন দাখিলের শেষ সময় আর কি, শেষ দিন আর কি। তো এখানে ট্যাক্স ডে এটা হচ্ছে আমরা এখানে করদাতাকে ট্যাক্স ডে কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, 2021 ও 22 কর বছরের জন্য 30 নভেম্বর 2021 তারিখ হচ্ছে কর দিবস, অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ। তো একজন করদাতা
পয়লা জুলাই 2021 থেকে 31 নভেম্বর হচ্ছে 2021 তারিখের মধ্যে হচ্ছে 2021 আর 22 কর বছরের আয়কর রিটার্ন দাখিল করবে। তো এখানে আবার বলছে নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি রিটার্ন দাখিল না করে বা কি অবস্থা হবে সেটা দিলে দিলে কি একটা হবে সেটা এখানে আমাকে উল্লেখ করছে, সেটা আমরা একটু পড়ি আর কি। আমি কিন্তু আজকে যে কাজ নাই বলে আপনাদের বলে দিই, আমি কিন্তু 4টা মাসে মারছি। তো আমরা যদি এরকম বসে থাকি 4টা করে মাসে মারি, আজকে 4টা মারলাম কালকে 5টা এরকম 6টা মারতে মারতে পরে মাসে মারা ক্যারি হয়ে যাবো, মাসে মারা ট্যাক্স লাগাই থাকি। এই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, অনলাইনেও যোগাযোগ করেন। আমরা হচ্ছে নিজেদের কাগজগুলো ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো যখন হচ্ছে কাগজগুলো জোগাড় করে ফেলেন, ট্যাক্সের কাগজগুলো জোগাড় করে ফেলেন, করে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসেন আর কি। কারণ ট্যাক্সের আয়কর রিটার্ন পত্রকে জমা দিতে হবে আর কি। তো এখন সময় হাতে হাতে আছে, কাগজগুলো গুছে ফেলেন আর কি। তো নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব না হলে করদাতা হচ্ছে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য হচ্ছে নির্ধারিত ফর্মে উপযুক্ত কারণ উল্লেখ করবো উপকর কমিশনের কাছে সময়ের আবেদন করতে পারবে। মানে একটা প্রেসক্রাইব ফর্ম আছে, আগে আমরা নিজের মতো করে অ্যাপ্লাই করে দিতাম, নিজের মতো একটা যে অ্যাপ্লিকেশনের মতো করে দিতাম। তো এখন ওই ওইটাতে ওই এখন তো একটা ছকের প্রেসক্রাইব ফর্মে থাকলে ওই সঙ্গে সঙ্গে পড়তে পারে, কারণ একটা আছে সবার লেখার ধরন যদি এক হয় তাহলে উপকর কমিশনের পড়তে সুবিধা হয়, সাইন করতে সবার সময়, কারণ এক একজন এক একভাবে স্টাইলে লেখে, ওইটা পড়তে গিয়ে সময় নষ্ট হয়। তো এটা খুব ভালো পদ্ধতি আর কি। আচ্ছা, সময় মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে সাধারণ বা সার্বজনীন নিদান পদ্ধতিতে আওতায় রিটার্ন দাখিল করা যাবে, যেটা হচ্ছে জাতীয় এখানে ওই যে ফর্মটা যেটা পাবেন জাতীয় রাজস্ব ওয়েবসাইটে পাবেন আর কি। তো আবার হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করা হলে উপকর কমিশনার বিলম্ব সুদ বা ডিলে ইন্টারেস্ট আরোপ করবে, তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা করদাতার জন্য সুবিধাজনক। এখন হচ্ছে কোথায় রিটার্ন দাখিল করতে হবে আর কি, নিশ্চয় আমাদের চেম্বারে করতে হবে না, খুব অফিসে গিয়ে করতে হবে। আর আমাদের কে সাথে করলে আমরা চৌকি মানুষ, আমরা আপনাদের হয়ে ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা দিয়ে আসবো। আমরা হচ্ছে আপনাদের আইন মতো করে হচ্ছে আইনের সুবিধা হচ্ছে ব্যবহার করে আর কি আপনার হচ্ছে উপযুক্তভাবে হচ্ছে আপনার আয়কর রিটার্নটা তৈরি করে আমরা ওই যে রিটার্ন কোথায় দাখিল করতে হবে সেখানে গিয়ে জমা দিয়ে আসবো, আপনিও তৈরি করে আসলেও সেখানে জমা দেবেন। তো দেখবেন আমিও লাইনে দাঁড়াই আছি আপনার রিটার্ন জমা দেওয়ার জন্য, আপনিও গিয়ে জমা দিয়ে দেখলে আপনিও লাইনে দাঁড়িয়ে থাকবেন আপনার রিটার্ন জমা দেওয়ার জন্য। তো রিটার্ন কোথায় দাখিল করতে হবে সেটা আমরা একটু পড়ি আর কি। তো প্রত্যেক শ্রেণীর করদাতা রিটার্ন দাখিলের জন্য আয়কর সার্কেল নির্দিষ্ট করা আছে, মানে আমাদের সার্কেল কিন্তু নির্দিষ্ট করা আছে। তো এখন বোধহয় সার্কেল কত 320টা না এরকম আর কি। তো এখন কনফার্ম না আমি একটু করতে করতে আবার আরেকবার কনফার্ম হয়ে গেলে, যেমন ঢাকা সিভিল জেলায় অবস্থিত যে সকল বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারী বা পেনশনভুক্ত, আবার কিছু কিছু লোকদের জন্য হচ্ছে নির্দিষ্ট একটা সার্কেল তৈরি করে রাখছে, জোন করে দিয়েছে যে আপনারা যারা 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 একটা নির্দিষ্ট জোনে দেবেন সেটার কথা কেন বলা আছে, যে ঢাকা সিভিল জেলায় অবস্থিত হচ্ছে যে কোনো বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারী বা পেনশনভুক্ত কর্মকর্তা কর্মচারী নাম হচ্ছে এ বি এবং সি অক্ষরগুলো দিয়ে শুরু হয়েছে, তাদেরকে কর অঞ্চল 4 দিতে হবে, 4-এর আবার কর সার্কেলও বলে দিচ্ছে যে 71-এ সার্কেল দিতে হবে, রিটার্ন জমা দিতে হবে। বুঝতে পারছেন, সরকারি লোকদের জন্য একদম নির্দিষ্ট করে দিয়েছে, মানে NBA-তে কিন্তু তাদের জন্য বিশেষ একটা সুবিধা এবং বিশেষ মনোযোগ। আর পুরানো করদাতাগণ তাদের বর্তমান সার্কেলে রিটার্ন জমা দেবেন, নতুন করদাতাগণ তাদের নাম চাকরি বা ব্যবসায় প্রতিষ্ঠানের ঠিকানার ভিত্তিতে নির্ধারিত সার্কেল, যেটা 12 ডিজিট টি আইন অনুযায়ী যেটা আপনার সার্কেল দিয়েছেন সেটা জমা দিতে হবে, সেই নির্দিষ্ট সার্কেলকে জমা দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা বলছে এই কথাটাও পড়ি আর কি। তো প্রতি বছর হচ্ছে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আয়কর মেলায় করদাতাগণ আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, আয়কর মেলা হয় কিন্তু মেলায় কিন্তু বেশ মজা হয়, মান মেলায় গেলে ওই যে সরকার থেকে ব্যাগ দেয়, ব্যাগের মধ্যে একটা কলম থাকে, বিস্কিট থাকে, একটা সুন্দর ব্যাগ থাকে আর কি।
তারপর ওখানে মেলাতে সহযোগিতা করার জন্য অনেক হচ্ছে আমাদের মতো লয়াররা থাকে, তারপর সরকারের পক্ষ থেকে থাকে অনেক ডেপুটি কমিশনাররা থাকে, তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকে, তারপরে অতিরিক্ত সহকারী কমিশনার থাকে, সহকারী কমিশনার থাকে, বা উঁচু লেভেলে অনেকে থাকে। অনেকে আপনি গেলে দেখবেন আপনাকে একটা সাধারণ ধারণা দেবে আর কি, আবার অনেক সময় অনেকে রিটার্ন ফিল আপ করে দেয় আর কি। তো মেলায় কিন্তু অনেক সুবিধা আর কি। তো রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থান করলে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে রিটার্ন দাখিল করা যায়। এখন আপনি যখন করদাতা আপনার বিদেশে এখন অবস্থান করছেন, কিন্তু আপনার রিটার্ন তো বাংলাদেশে জমা দিতে হবে, যেহেতু বাংলাদেশে আপনি একজন করদাতা হিসেবে, নিবন্ধিত করদাতা হিসেবে, এবং নিয়মিত করদাতা হিসেবে চিহ্নিত, তখন আপনি ওইখানে দূতাবাসে জমা দিতে হবে, সেই সুবিধাও রাখছে আপনি। তো কোনো সরকারি কর্মকর্তা পেশনে বা ছুটিতে বিদেশে উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ দপ্তর থাকলে, বা লিয়েনে বাংলাদেশের বাইরে কর্মকর্তা থাকলে উক্ত পেশন বা লিয়েন সমাপ্তি হিসেবে আসার 3 মাসের মধ্যে তার পেশন বা লিয়েনকালীন সময় সকলে তার দাখিল করতে হবে। এখানে আমি কত সুবিধা দিয়েছি, যারা সরকারি কাজে দেশের বাইরে কোনো গেছে, মিশনে গেছে, কোনো ইয়াতে কাজ করতেছে, শিক্ষা সকলে গেছে, তারা হচ্ছে ওই ওই যে পেশন বা নিয়মের সমাপ্তি হবে বা শিক্ষা সফর শেষ হবে বা আপনার কোনো জাতির সঙ্গে কোনো কাজ হতেছে, মানে আসার পরে আবার 3 মাসের মধ্যে আপনি এসে জমা দিতে পারবেন, কোনো আপনার হচ্ছে ডাবল বিদে জমা দিতে পারবেন, কোনো হচ্ছে আপনাদের লাগবে না, এই টাইম পিরিয়ড লাগবে না, আপনাদের হচ্ছে বিলম্ব সুবিধা লাগবে না, কত কত সুবিধা আর কি। তো রিটার্ন দাখিল না করলে কি হয় একটু একটু অসুবিধাগুলো আলোচনা করলাম, এতক্ষণ তো সুবিধাগুলো কথা বললাম আর কি, একটু অসুবিধার কথাগুলো বলি আর কি। তো আপনাদেরকে কারণ না দিলে তো আপনার আপনাদেরকে হচ্ছে একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে আর কি। তো না থাকলে একটু অসুবিধা তো হবে, অসুবিধা হবে, কষ্ট হবে, মানে ওরকম অসুবিধা না, মানে একটু আপনার সিস্টেমটাকে ফলো করে আসতে হবে। এখানে কোনো জেল জরিমানার কিছু নাই আর কি, আর এখানে আপনি কোনো অপরাধীও না আর কি, এটা হচ্ছে আপনার একটু অমনোযোগের কারণে যেটা হয় আর কি। আপনারা বেশি মনোযোগী হন আর কি, মনোযোগী হলে ভালো আর কি। তো রিটার্ন দাখিল না করলে কি হয় দেখেন, হচ্ছে যে করদাতা হচ্ছে আয়কর অধ্যাদেশের 75 ধারা অনুসারে ধারাগুলো বলছি, অনেক করদাতা আমাদের সাথে কাজ করি, তারা একটু ধারাও বুঝে না, কিছু বুঝে না, আমি যা বলি তাই করে করে দেয়, আমরা নিয়ে যাই, ওই যে আমরা সব থাকি, আমরা আইনজীবীরা তো আইনের মধ্যে কাজ করি, আমাদেরও একটা ডিগনিটি আছে, আমরা আইনের বাইরে কাজ করি না, কারণ আমাদের একটা সুনামের ব্যাপার আছে, আমরা হচ্ছে সুনামের সহিত কাজ করে নিজেরা প্রতিষ্ঠিত হতে চাই, এই প্রতিষ্ঠিত হওয়ার জন্যই আর কি আইনের মধ্যে কাজ করি, আমরা কোনো বেআইনি কাজ করার চেষ্টা করি না। আর যারা হচ্ছে ওই দালালি করে তারা বেআইনি কাজ করবে, আমরা ওই বেআইনি কাজ করি না, আমরা আইনের মধ্যে থাকি, আমরা আমরা যারা মানে আইন পেশায় প্রতিষ্ঠিত হতে চাই তারা আইনের মধ্যে থেকেই কাজ করি। তো রিটার্ন দাখিল না করলে কি হয় এখানে দেখেন, করদাতা আয়কর অধ্যাদেশের 75 ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশের 124 ধারা অনুযায়ী জরিমানা হবে, 124 ধারা অনুযায়ী জরিমানা হবে। 73 ধারা অনুযায়ী আবার কি বলছে, 50% অতিরিক্ত সরল সুদ হবে। তারপর আবার কি বলছে দেখেন, যে 73-এ কি বলছে যে 50% অতিরিক্ত হচ্ছে সুদ সরল সুদ, চক্রবৃদ্ধি না সরল সুদ। আবার বলছে 73-এ বলছে যে ধারা অনুযায়ী বিলম্ব সুদ, মানে ডিলে ইন্টারেস্টটা দেখেন কতগুলা নেবে আপনার কাছে, দেখেন 124 ধারায় হচ্ছে জরিমানা নেবে, 73 ধারায় হচ্ছে 50% অতিরিক্ত স্মরণ সুদ নেবে, আবার হচ্ছে 73-এ অনুযায়ী বিলম্ব সুদও নেবে, তার অভিযোগ করা হবে। যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপকর কমিশনার কর্তৃক নির্ধারিত বৈধ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবে, সে করদাতার উপর জরিমানা আরোপিত হবে, অতিরিক্ত স্মরণ সুদ অবিলম্বিত সুদ আরোপিত হবে। যদি আপনার টাইম পিরিয়ড নিয়ে নিতে পারেন, তাহলে ধরেন আপনি 1 মাসের টাইম পিরিয়ড নিলেন, তাহলে তো আপনার যদি কর দিবসের পরে জমা দিতে পারছেন, 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে পারছেন, তাহলে তখন আপনাকে আর বিলম্ব সুদও দিতে হবে না, 124 ধারায় হচ্ছে জরিমানাও দিতে হবে না, 73 ধারায় হচ্ছে 50% অতিরিক্ত সরল সুদ দিতে হবে না আর কি। তো বুঝতে পারছেন, তো সিস্টেমের মধ্যে থাকতে হবে।
আপনার শরীর চর্চা করবেন, বুঝতে পারছেন? শরীর চর্চা করলে ফিট থাকবেন আর কি। আমার যারা আমার ক্লায়েন্ট আর কি, তাদের সকলকে আমি আসলে আমার চেম্বারে আসলে আর কি তাদের বলি ফিট থাকেন আর কি, ব্যায়ামটা করে করলে ফিট থাকলে দেখেন আমরা কাপটুকু করলে সুন্দর লাগে আর কি, দেখতে সুন্দর লাগে। আপনারা তো আমার পর্দা তারা সব সুন্দর মানুষ, একদম দেখতে সুন্দর সকলে, আর সুন্দর করে হাসে আর কি। আমার এত মজা লাগে, সবচেয়ে বেশি হাসি ভালো লাগে হচ্ছে আমাদের হচ্ছে এই যে এসি কর্নারের মালিক আর কি, সৌরভ ভাই সুন্দর করে হাসে আর কি, মধ্যমটা থাকে। তারপরে কবির ভাই সুন্দর করে হাসে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে লেবিন ভাই সুন্দর করে হাসে আর কি, তারপরে আমাদের বুলবুল ভাই, বুলবুল ভাই আর কি বুলবুল ভাই সুন্দর করে হাসে। তা অনেক সুন্দর হাসির মানুষ আছে, আমার দু একটা ক্লায়েন্ট আছে খুব খুব গভীর থাকে আর কি, আর জলি মানুষ আছে আমার ক্লায়েন্ট আর কি, আমার খুব ভালো লাগে। তো ওই আমার মানে বিবাহিত অনেক মহিলা ক্লায়েন্ট আছে, বেশ ভালো আর কি। তো অবিবাহিত ক্লায়েন্ট নাই আর কি, মহিলা ক্লায়েন্ট নাই, তো আসলেও ভালো, তখন ওই এক্সপ্রেশনটা জানতে পারবো আছে অবিবাহিত মহিলা করদাতাদের আচরণটা কেমন হয় আর কি। তো মজা করলাম আর কি, কাজের সাথে আনন্দ থাকলে কাজটা মজা হয় আর কি। তো আজকে আমরা এখানেই শেষ করি আর কি, তো পরবর্তী আমরা আগে আলোচনা করবো হচ্ছে এটা করদাতার আয় কর রিটার্ন, তারপর কর নির্ধারণ পদ্ধতি ও রিটার্নের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্ত রাখি আর কি। তো আমার কনসালটেন্সি ফার্মের নাম হচ্ছে টোটাল সলিউশন, আর হচ্ছে আরেকটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড বাড়ি। তো আমার টোটাল সলিউশনের ঠিকানাটা হচ্ছে বনশ্রী সি ব্লক, হাউস নাম্বার 10, রোড নাম্বার 11, ব্লক সি, ঢাকা আর কি। তো বলে দিয়ে ফ্ল্যাট নাম্বার হচ্ছে 5B, হাউস নাম্বার 10, রোড নাম্বার 11, ব্লক সি, বনশ্রী, ঢাকা। আর যেটা হচ্ছে আমার পার্টনারশিপ ফার্ম আর কি, ট্যাক্স অ্যান্ড ব্যাংক বাড়ি, সেটার চেম্বার হচ্ছে হোসাব টাওয়ারের নিচতলা আর কি, সুইট নাম্বার হচ্ছে 32। ওখানে ওখানে নিয়মিত বসি, এখানে নিয়মিত বসি, আর এখন তো ওখানে বসার কথা ছিল রাত্রের দিকে, করোনার কারণে বন্ধ আর কি, অফিস টফিস খোলা যাচ্ছে না, বাসার সাথে যে জমিদার আছে ওখানে বসে আছি। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন আর কি, আমার জন্য দোয়া করে আর কি, আমি একা জীবনযাপন করি আর কি। তো জীবন সঙ্গীত তো চাই চাই সবারই আছে, তো আমি মোটামুটি দেখতে ভালো আর কি, তারপরে আয় রোজগার আল্লাহ দিয়েছে, আল্লাহ চলে চলে কিন্তু জোগ হয়নি এখন, তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো সকলে ভালো থাকেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি নাজমুল হোসেন, শহীদ মোহাম্মদ নাজমুল হোসেন, ইনকাম ট্যাক্স ভ্যাট, তারপরে লিগাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স কনসার্নকে, আর স্ক্রিনে আমার নাম্বারটা থাকবে, আপনারা যোগাযোগ করে থাকবেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ।